আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন আরেকটি ক্লাসে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মূল বইয়ের 67 নম্বর পৃষ্ঠার এই সমাধানটি নিয়ে। দেখো, এখানে বলা হয়েছে আনাই ও তার দলের তালিকা। তো আনাই ও তার দলে যে কাজগুলো করবে সেই কাজগুলো হচ্ছে, এখানে 1 থেকে 7-8 পর্যন্ত যেই 8টি কাজ দেওয়া রয়েছে এই 8টি কাজ তারা সমাধান করবে। তো এখানে বিভিন্ন কাজ দেওয়া রয়েছে, যেমন 1 নম্বর বলা হয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের ভূমিকা গণমাধ্যম, এরপর 2 নম্বর বলা হয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সংবাদপত্র রেডিও টেলিভিশনের ভূমিকা গণমাধ্যম। তো এরকমই 1, 2, 3 করে মোট 8টি কাজ দেওয়া রয়েছে, এবং এই প্রত্যেকটি কাজ তাদেরকে আলাদা আলাদাভাবে উপস্থাপন করতে হবে, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে একটি দলগত কাজ। তো শিক্ষার্থীরা, আমরা দেখব যে কিভাবে এটি আমরা সমাধান করতে পারি। আর এখানে যেহেতু মোট 8টি কাজ থাকবে, তাই আমরা কিন্তু 1টি ক্লাসের মধ্য দিয়ে এই 8টি কাজের সমাধান দেখতে পারবো না। আমাদেরকে এই ক্লাসটিকে মোট 8টি আলাদা আলাদা ভাগে বিভক্ত করতে হবে। তো আজকের প্রথম ভাগে আমি তোমাদের সাথে আলোচনা করব 1 নম্বর যে কাজটি রয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের ভূমিকা গণমাধ্যম। এই যে প্রথম কাজটি রয়েছে, এই কাজটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এটি কিন্তু অনেকটা প্রজেক্টের মতো বা একটি পোস্টারের মতো। আমরা কিন্তু একটি পোস্টার ডিজাইন করার মধ্য দিয়ে এই কাজটি উপস্থাপন করতে পারি এবং ক্লাসের সবার সামনে সেটি শেয়ার করতে পারি। তো তোমরা সেটি কিভাবে করবে সেটি আমি মূলত তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে যে জানতে চাওয়া হয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের ভূমিকা, তো তুমি এই তথ্যগুলো কোথায় পাবে? তুমি কিন্তু এই তথ্যগুলো বিভিন্ন মুক্তিযুদ্ধভিত্তিক বই, পত্রিকা, ম্যাগাজিন এগুলোতে পেতে পারো। আবার চাইলে তুমি ইন্টারনেটে সার্চ করে তথ্যগুলো পেতে পারো। তো বিভিন্ন উৎস থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে তুমি সেটিকে একটি পোস্টার আকারে তৈরি করবে এবং তারপরে সেটি ক্লাসের সবার সামনে উপস্থাপন করবে। তো এমনই একটি পোস্টার আমি তোমাদের জন্য তৈরি করেছি, যেটি দেখলে তোমরা ধারণা পেতে পারো যে কীভাবে আসলে আমরা এটি করতে পারি। তো চলো আমরা সেই পোস্টারটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে একটি নমুনা পোস্টার যেটি আমি তোমাদের জন্য তৈরি করেছি, এবং এখানেই মূলত উল্লেখ রয়েছে প্রথম কাজটি, অর্থাৎ মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের ভূমিকা গণমাধ্যম। তো মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের কী কী ভূমিকা ছিল সেই বিষয়টি এখানে বিস্তারিত লেখা রয়েছে এবং পোস্টার আকারে উপস্থাপন করা রয়েছে। অবশ্যই যেখানে পোস্টার থাকবে সেখানে কিন্তু বিভিন্ন চিত্র থাকবে, রং বেরঙের সমারোহ থাকবে, তোমরা কিন্তু সেই অনুযায়ী এটি তৈরি করার চেষ্টা করবে। তো প্রথমেই আমরা এভাবে শিরোনাম লিখব, তোমরা তোমাদের নাম, রোল, শ্রেণী এগুলো লিখতে পারো। তো আমরা শিরোনামটি লিখে নিলাম এখানে। আমাদের শিরোনাম হবে আমাদের মূল বইতে যে কাজগুলো দেওয়া রয়েছে সেই কাজগুলোর উপর ভিত্তি করে। তারপরে দেখো, এখানে আমি 3টি ছবি দিয়ে দিয়েছি, এই 3টি ছবিতেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের দৃশ্যপট প্রকাশ পায়। এরপরে আমি এখানে কি করেছি দেখো, আমি লিখেছি একটু সূচনা লিখেছি এভাবে, বাংলাদেশের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ একটা বড় শক্তি ছিল বিদেশিদের সমর্থন সহযোগিতা। এই সহযোগিতা সমর্থন এসেছে বিশ্বব্যাপী সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিক, সমাজসেবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক নানা স্তরের মানুষের কাছ থেকে। মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত বাঙালিদের পক্ষে বিশ্বজুড়ে জনমত গড়তে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিচে এমনই উল্লেখযোগ্য সাংবাদিকদের নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের পোস্টারের শুরুতে কি করব, এরকম একটি ভূমিকা বা সূচনা বক্তব্য তুলে ধরব, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা কিন্তু শুরুতেই আমাদের মূল আলোচনায় চলে যাব না, প্রথমে আমরা চেষ্টা করব এরকম একটি ভূমিকা বা সূচনা উপস্থাপন করতে। এরপরে দেখো, আমি এখানে একজন সাংবাদিকের কথা লিখেছি যার নাম হচ্ছে সাইমন ড্রিং। এই সাইমন ড্রিং সম্পর্কে কিন্তু তোমাদের মূল বইতে একটি ছবি দেওয়া ছিল। তো দেখো, আমি সাইমন ড্রিং সম্পর্কে কি লিখেছি, প্রথমে তার একটি চিত্র এখানে দিয়ে দিয়েছি, তারপরে রঙিন করে লিখে দিয়েছি সাইমন ড্রিং। এরপরে আমি তার অবদান লিখেছি, 1971 সালে নিউ ইয়র্কের দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদক সাইমন ড্রিং 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রত্যক্ষ করেন। সেই সময় পূর্ব পাকিস্তানের উত্তাল পরিস্থিতি নিয়ে একের পর এক রিপোর্ট পাঠান টেলিগ্রাফ পত্রিকায়। 25 মার্চ গণহত্যার পর সামরিক জান্তা যখন বিদেশি সাংবাদিকদের ফেরত পাঠায়, তখন জীবনের ঝুঁকি নিয়ে 27 মার্চ সকালে সাইমন ড্রিং ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, রাজারবাগ পুলিশ ব্যারাক ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা, এবং লিখে ফেলেন ঢাকায় দখলদার পাকিস্তানি বাহিনীর চালানো প্রথম দফার হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষ চিত্র, ট্যাঙ্কস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান। তো শিক্ষার্থীরা, আমরা দেখিয়ে নিলাম যে মহান মুক্তিযুদ্ধের সময় সাইমন ড্রিং কী কী ভূমিকা পালন করেছিলেন। যেহেতু তিনি একজন সাংবাদিক ছিলেন, তার কাজই ছিল হচ্ছে সংবাদ প্রকাশ করা। তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংসতা বাঙালিদের উপর চালিয়েছিল, সেই নৃশংসতার খবর কিন্তু তিনি পত্রিকার পাতায় তুলে ধরেছিলেন। এটি কিন্তু তার মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ছিল।
তো আমরা সাইমন ড্রিং সম্পর্কে দেখলাম, এরপরে আমরা অন্য একজন সাংবাদিক সম্পর্কে দেখব যার নাম হচ্ছে মার্ক টালি। খেয়াল করো, মার্ক টালি এই ব্যক্তির ছবি কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তোমরা চেষ্টা করবে এরকম এই ছবিগুলো তুলে ধরতে। এই ছবিগুলো তোমরা কোথায় পাবে? তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে কিন্তু এই সুন্দর ছবিগুলো তোমরা পেতে পারো। তোমরা সেই সুন্দর ছবিগুলো প্রিন্ট করে তারপর তোমাদের পোস্টারে সংযুক্ত করতে পারো। তো দেখো, মার্ক টালি সম্পর্কে আমি লিখেছি, 71 মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। যুদ্ধের দিনগুলোতে রেডিওতে তার কণ্ঠ হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। মার্ক টালি সীমান্তবর্তী বিভিন্ন শরণার্থী শিবির ও জেলাগুলো ঘুরে ঘুরে বাঙালি দুর্দশা ও যুদ্ধকালীন পরিস্থিতির খবর পাঠাতে থাকেন বিবিসির হেডকোয়ার্টারে। 25 মার্চের বর্বর হত্যাযজ্ঞ তিনি প্রত্যক্ষ করেছিলেন ঢাকায় বসে। তার শিক্ষার্থীরা আমরা দেখলাম যে মার্ক টালি কী কী ভূমিকা পালন করেছিলেন 1971 সালে। এরপর চলো পরবর্তী সাংবাদিক যিনি রয়েছেন, অর্থাৎ সিডনি শনবার্গ, তিনি কী ভূমিকা পালন করেছিলেন সেটি আমরা দেখে নিচ্ছি। এখানে সিডনি শনবার্গের একটি ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এরপরে আমি তার অবদান এখানে উল্লেখ করেছি। আমি লিখেছি, নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ এশীয় সংবাদদাতা ছিলেন সিডনি শনবার্গ। 25 মার্চের গণহত্যার খবর প্রচার করায় পাকিস্তানি সামরিক বাহিনী তাকে দেশ থেকে বহিষ্কার করে। শনবার্গ 28 মার্চ নিউ ইয়র্ক টাইমসে ইন ঢাকা ট্রুপস ইউজ আর্টিলারি টু হার্ট রিভোল্ট শিরোনামে পূর্ব পাকিস্তানের নিরীহ বাঙালির উপর পাকিস্তানের সামরিক বাহিনীর বর্বরতা তুলে ধরেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে সিডনি শনবার্গ নামে এই যে সাংবাদিক রয়েছেন তিনি কী ভূমিকা পালন করেছিলেন। এরপরে সবশেষে আমরা আরও একজন সাংবাদিকের কথা জানবো যার নাম হচ্ছে অ্যান্থনি মাসকানহাস। এই ডান পাশে তোমরা যে ব্যক্তি ছবি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন অ্যান্থনি। তো এই ব্যক্তি কী ভূমিকা পালন করেছিলেন সেটি আমরা এখন দেখে নেব। আমি লিখেছি, করাচির মর্নিং নিউজ ও ব্রিটেনের সানডে টাইমস পত্রিকার পাকিস্তান সংবাদদাতা ছিলেন অ্যান্থনি মাসকানহাস। যুদ্ধকালীন সময়ে পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তান থেকে 8 জন সাংবাদিককে পূর্ব বাংলায় নিয়ে আসেন। এদের 7 জন পাকিস্তান সরকারের চাহিদা অনুসারে প্রতিবেদন করলেও মাসকানহাস তাতে অস্বীকৃতি জানান। সানডে টাইমসে পূর্ব বাংলার পরিস্থিতি নিয়ে তিনি লেখেন, বাংলার শ্যামল প্রান্তর জুড়ে আমি শুধু জমাট রক্তের দাগ দেখতে পেয়েছিলাম। এই নিপীড়ন শিকার কেবল হিন্দুরাই নয়, হাজার হাজার বাঙালি মুসলমানও এই নির্মমতার শিকার। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই সাংবাদিক সম্পর্কে দেখে নিলাম যে তিনি মহান মুক্তিযুদ্ধে কীরকম ভূমিকা পালন করেছেন। সবশেষে আমি লিখেছি, এমনই অসংখ্য সংবাদকর্মী মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দমন নিপীড়নের তথ্য বিশ্বজুড়ে প্রচার করেছেন। তাদের এই প্রচারণার ফলে বিশ্বজুড়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিপক্ষে শক্তিশালী জনমত তৈরি হয় যা বাংলাদেশকে স্বাধীনতার দিকে আরও কয়েক ধাপ এগিয়ে দেয়। আমরা মুক্তিযুদ্ধে অবদান রাখা এইসব সাংবাদিকদের কখনো ভুলব না। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে সম্পূর্ণ এই পোস্টার জুড়ে আমি মোট 4 জন সাংবাদিকের কথা উল্লেখ করলাম, যেই 4 জন সাংবাদিক মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পক্ষে অবদান রেখেছিলেন। মূলত পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা যে সকল বর্বরতা এবং নৃশংসতা ছড়িয়েছিল সেই সকল নৃশংসতার খবর এবং চিত্র এসব সাংবাদিক পত্রিকার পাতায় তুলে ধরেছিলেন এবং তাদের এই পত্রিকার পাতায় সংবাদগুলো তুলে ধরার ফলে বিশ্বজুড়ে কিন্তু অনেক শক্তিশালী জনমত গড়ে উঠেছিল। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের ভূমিকা অর্থাৎ গণমাধ্যম এই বিষয়টি নিয়ে তোমরা একটি পোস্টার তৈরি করতে পারো। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের মূল বইয়ের পরবর্তী যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে, যেটি হচ্ছে মুক্তিযুদ্ধে বিদেশি সংবাদপত্র রেডিও টেলিভিশনের ভূমিকা গণমাধ্যম। এই বিষয়টি নিয়েও আমি আগামী ক্লাসে তোমাদেরকে একটি পোস্টার তৈরি করে দেখাবো এবং সেই ক্লাসটিও খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।